মুখে খুনে ঘা বা ঠোঁটে খুনে ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস রোগ আমাদের অনেকেরই হয়ে থাকে। তো খুবই বিরক্তিকর একটা সমস্যা। কোনো কিছু খাওয়ার সময়, হা করার সময় বা হাসতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, খুবই কষ্ট হয় এই সমস্যার কারণে। তো আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তাহলে বুঝতে পারছেন এই ভিডিওটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমরা জানবো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা মুখের খুনে বা ঠোঁটের খুনে ঘা কেন হয়। ইস্ট নামক ক্যান্ডিডার কারণে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন কারো মুখে অতিরিক্ত স্যালাইভা বা লালা নিঃসৃত হলে কথা বলার সময় মুখের লালা ঠোঁটের খুনে জমে থাকে, তো সেখান থেকে ফাঙ্গাল বা ছত্রাক ইনফেকশন হয়ে মুখের খুনে বা ঠোঁটের খুনে ঘা হয়ে যেতে পারে। এবং বয়স্কদের ক্ষেত্রে বা দাঁতের বিভিন্ন অঙ্গের কারণে অনেকের দেখা যায় দাঁত শূন্য হয়ে থাকে, তো সেক্ষেত্রে আলগা দাঁত অনেকে লাগিয়ে থাকেন। তো আলগা দাঁত লাগানোর ক্ষেত্রে অনেকের দেখা যায় আলগা দাঁত মাড়ির সাথে পুরোপুরি মিলিত হয়ে না বসার কারণে ঠোঁটের খুনে হালকা বাজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে কথা বলার সময় বা মুখে লালা সেই ভাজে জমে থাকে, সেখান থেকে ছত্রাক ইনফেকশন হয়ে ঠোঁটের খুনে ঘা হতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন কিছু ডিজিজ বা কিছু রোগ, যেমন ডায়াবেটিস মেলাইটাস, ড্রাই মাউথ, এনিমিয়া বা রক্ত শূন্যতা, এসব রোগের কারণেও ঠোঁটের খুনে বা মুখের খুনে ঘা হতে পারে। পুষ্টির অভাবে ঠোঁটের খুনে ঘা হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের অভাবে ঠোঁটের খুনে বা মুখের খুনে ঘা হতে পারে। এখন আমরা জানবো ঠোঁটের খুনে বা মুখের খুনে ঘা হলে এর চিকিৎসা কী বা করণীয় কী। সর্বপ্রথম আমাদেরকে মুখ এবং ঠোঁট সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং যাদের অতিরিক্ত লালা নিঃসৃত হয় মুখ থেকে তাদের ক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মুখের লালাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। যাদের পুষ্টিজনিত সমস্যা আছে তাদেরকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। যে রোগগুলোর কারণে এই সমস্যা হচ্ছে সেই রোগটাকে ডায়াগনোসিস করে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেই রোগের সঠিক চিকিৎসা করতে হবে। যেমন ডায়াবেটিস হলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, পুষ্টির অভাব হলে সেটা পূরণ করতে হবে, ড্রাই মাউথ হলে সেটাকেও চিকিৎসা করাতে হবে। যাদের সব সময় ঠোঁট ভিজানোর অভ্যাস আছে তাদেরকে অবশ্যই সেটা পরিহার করতে হবে, কেননা ঠোঁট ঘন ঘন ভিজালে সেখান থেকে ঠোঁটের কোনায় বা মুখের কোনায় লালা জমে সেখান থেকে ছত্রাক ইনফেকশন হয়ে ঠোঁটের কোনায় বা মুখের কোনায় ঘা হতে পারে। তাহলে অবশ্যই ঘন ঘন ঠোঁট ভিজানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আশা করছি সবাই বিস্তারিত বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।